শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ, আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার, সন্ন্যাসীর কঠিন নিয়ম, ব্রাহ্ম মণিলালকে শিক্ষা। শ্রী রামকৃষ্ণ বলিলেন, যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার, যিনি আচার্য তাঁর কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাহিরে ত্যাগও চাই, তবে লোকশিক্ষা হয়। তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ওইসব ভোগ করেন। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে অত কষ্ট দিয়ে আনা কেন, সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মানে আছে, সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল, সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত, ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয় কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এই সব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ, হে গো গুরু তার পেদ শিষ্য। সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোকশিক্ষা হয় না, লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। শ্রীরামকৃষ্ণের কাঞ্চন ত্যাগ, কবিরাজের পাঁচ টাকা প্রত্যর্পণ। সিথির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে পাঁচটা টাকা দিয়ে গেছিল আমি জানতে পারি নাই। রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম, কাকে দিয়েছে? সে বললে, এখানকার জন্য। আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে, না হয় সেইটে শোধ দেওয়া যাবে। উমা, খানিক রাত্রে ধড়মড় করে উঠে পড়েছি, বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম, তোর খুড়িকে কি দিয়েছে? সে বললে, না। তখন তাকে বললাম, তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তারপর দিন টাকা ফিরিয়ে দিলে। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্তি হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেককাল হব্যি শিখে ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করেছিল। সকলে স্তম্ভিত। ওদেশে ভোগীতেলির অনেক শিষ্য সামন্ত হল। শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে, সে তার ধর্ম নষ্ট করে দিলে, সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী সেই রূপ। সাধু সঙ্গের পর শ্রদ্ধা, কেশব সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী। তোমরা সংসারে আছো, তোমাদের সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ দরকার। আগে সাধু সঙ্গ, তারপর শ্রদ্ধা। সাধুরা যদি তার নামগুণ কীর্তন না করে, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি হবে? তিন পুরুষে আমিন জানলে তবে তো লোকে মানবে। মাস্টারের প্রতি বলিলেন, জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই। ন্যাংটা বলত, ঘটি একদিন মাজলে কি হবে, ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে। তোমার বাড়িটায় একবার যেতে হবে, তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরো ভক্তদের সঙ্গে দেখা হবে।
ঈশানের কাছে একবার যাবে। মণিলালের প্রতি বলিলেন, কেশব সেনের মা এসেছিল, তাদের বাড়ির ছোকরারা হরিনাম করলে। সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগল। দেখলাম শোকে কাতর হয় নাই, এখানে এসে একাদশী করলে, মালাটি লয়ে জপ করে, বেশ ভক্তি দেখলাম। মণিলাল বলিলেন, কেশববাবুর পিতামহ রামকমল সেন ভক্ত ছিলেন, তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন। কেশবের বাপ প্যারিমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন। শ্রী রামকৃষ্ণ বললেন, বাপ ওরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না, দেখো না বিজয়ের অবস্থা। বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত। বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে। আজকাল বিজয় যা সব ঈশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক। সাকার নিরাকারের কথা বিজয় বললে যেরূপ বহুরূপী রং লাল নীল সবুজ হচ্ছে, আবার কোনো রঙই নাই, কখনো সগুণ কখনো নির্গুণ। বিজয় সরল, সরল হলে ঈশ্বর লাভ হয়। বিজয় বেশ সরল, খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গিয়েছিল, তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না, এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। অমূল্য ধন পাবিরে মন হলে খাঁটি, মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না, ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়, তাই কুমোর আগে মাটি পাট করে। আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না, চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপকে দর্শন হয় না। দেখো না যেখানে অবতার সেইখানেই সরল, নন্দঘোষ দশরথ বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না, শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না।